ধরো কোন একটা মানুষের সঙ্গে চাও যে তার সঙ্গে তুমি কখনো খারাপ সম্পর্ক রাখবে না, ওই মানুষটা সবসময় আমার সাথে ভালো সম্পর্ক থাকুক এখন যেরকম আছে, এরকম যদি হয় তাহলে ওই মানুষের সঙ্গে খুব ঘনিষ্ঠ হবে না। মানুষ যখন মানুষের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হয় তখন মানুষের এক্সপেকটেশন বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়, অভিমান বেড়ে যায়, অল্পতেই আমাদের তাদের আচরণে আমরা কষ্ট পাই। তো কখনো যদি কাউকে মনে হয় যে সে তার সাথে আমার সারা জীবন এরকম ভালো সম্পর্ক, দেখা হলে হাসি মুখে কথা বলবো কেমন আছেন বা কেমন আছো এরকম বলবো, তাহলে তার সঙ্গে খুব বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করবা না। যখনই তুমি ক্লোজ হবা তখনই সম্পর্ক ভাঙার দিকে যায়, কারণ যে কোনো জিনিস উঠতে উঠতে তো একটা পিকে পৌঁছায়, তারপরে তো সেটা নিচে নামা ছাড়া তো অন্য কোনো দিক থাকে না। তো বেশি ক্লোজ হইলে সম্পর্ক তাড়াতাড়ি ভাঙে। যদি বেশি ক্লোজ না হোক তখন দেখা যায় তুমি ইগনোর, একদিন তুমি ধরো টেক্সটের রিপ্লাই দিলা না, এটা ম্যাটার করে না, সে তোমার ওই টেক্সটের রিপ্লাইয়ের জন্য বসেও থাকে না। এই কথাটা মাথায় রাখবা যে বেশি ক্লোজ হইলেই কিন্তু সম্পর্কে ফাটল ধরে।